আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়া স-সালাতু ওয়া স-সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। প্রিয় دینی ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রিয় دینی ভাই বোনেরা আজকে এমন একটি দোয়া সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। যে দোয়াটি পবিত্র কোরআনুল করিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তেন এবং সাহাবাই কিরামদেরকেও এই দোয়াটি বেশি বেশি পড়ার নির্দেশ দিয়েছেন প্রিয় বন্ধুগণ এই দোয়াটি উল্লেখ হয়েছে পবিত্র কোরআনুল করিমের সুরায় বাকার দুইশো এক নম্বর আয়াতে প্রিয় বন্ধুগণ দোয়াটি হচ্ছে ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار আমি আবারো ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار প্রিয় বন্ধুগণ এই দোয়া বা এই আয়াতের অর্থ হচ্ছে হে আমাদের রব আপনি আমাদেরকে এহকালের কল্যাণ দান করুন এবং পরকালের কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান নামের শাস্তি থেকে রক্ষা করুন প্রিয় বন্ধুগণ আপনারা যদি এই আয়াত বা এই দোয়ার অর্থের দিকে লক্ষ্য রাখেন বা অর্থের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমরা দুনিয়ার দুনিয়ার জন্য দোয়া করতেছি এবং পরকালের জন্য দোয়া করতেছি এবং জাহান্নামের আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করতেছি তো এই দোয়াটা যদি আমরা বেশি বেশি করি আল্লাহ তালা যদি আমাদের এই দোয়া কবুল করেন তাহলে দুনিয়াতে যেরকম আমাদের সমস্যা থাকবে না পরকালীন জিন্দিগিতেও আমাদের কোনো সমস্যা থাকবে না এবং আল্লাহ যদি চান তাহলে আল্লাহ তালা আমাদেরকে এই দোয়ার ওসিলায় জাহান্নাম থেকেও নিস্তার দিতে পারেন প্রিয় আমরা অনেক কি হয়তো দোয়াটি জানি বা অনেকেই বিভিন্ন জায়গা থেকে শুনে বিভিন্ন হুজুরের মুখ থেকে শুনে বা বিভিন্ন জায়গা থেকে শুনে অনেকের হয়তো মুখস্থ হয়ে গিয়েছে কিন্তু আমরা হয়তো পড়ি না বা আমরা খেয়াল করি না তো প্রিয় বন্ধুগণ আমরা যদি চাই তাহলে এই দোয়াটির ওপর আমরা বেশি বেশি আমল করতে পারি এবং আমরা অনেক সোয়াবের সাথে অনেক ফজিলত অর্জন করতে পারি প্রিয় দিনী ভাই বোনেরা এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে হাদিসটি এখন আমরা জেনে নেব ইনশাল্লাহ হাদিসটি হচ্ছে বিশিষ্ট তাবেই হজরত কাতাদা রহমতুল্লাহি আলাই সাহাবি হজরত আনাস রাজিয়াল্লাহ তালহুকে জিজ্ঞাসা করলেন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কোন দোয়া বেশি করতেন উত্তরে আনাস রাজিয়াল্লাহ তালহু উপরোক্ত দোয়ার কথা জানালেন তাই আনাস রাজিয়াল্লাহ তালাহ আনহু নিজেও যখন দোয়া করতেন তখন দোয়াতে উক্ত আয়াতকে প্রার্থনাস্বরূপ পাঠ করতেন এমনকি কেউ তার কাছে দোয়া চাইলে তিনি তাকে এ দোয়া দিতেন একদা তিনি মন্তব্য করেন আল্লাহ তালা এ দোয়াতে দুনিয়া ও আখেরাতের সব কল্যাণ ও জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা একত্রিত করে দিয়েছেন প্রিয় বন্ধুগণ আমরা যে হাদিসটি শুনলাম এই হাদিসের মধ্যেও এই দোয়ার বিশেষত্ব এবং এই দোয়ার ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন হজরত আনাস রাজি আল্লাহ আনহু তাই আসুন আমরা বেশি বেশি এই দোয়া পাঠ করার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে দয়া করে শেয়ার করবেন এতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা এ সম্পর্কে জানতে পারবে এবং তারা যদি আমল করে তাহলে ইনশাআল্লাহ আপনিও নেই পাবেন এজন্য ভিডিওটি শেয়ার করবেন আর নিয়মিত এ ধরনের ভিডিও পেতে চাইলে অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ চাহে তো পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকায়ত